আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা দিথি। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নরসিংদীতে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন। নির্বাচন আসলেই কিছু রাজনীতি দল মানুষকে বিভ্রান্ত করে, মন্তব্য পলকের। চট্টগ্রামে বিএনপির ঝটিকা মিছিল। নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের দক্ষতা বাড়াবে বলেছেন খাদ্যমন্ত্রী। চুয়াডাঙ্গায় র্যামশোর মধ্য দিয়ে শেষ হলো গরু মেলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। নরসিংদীর পলাশে দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃহত্তম কারখানা সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুর 12:40 প্রাঙ্গণে নামফলক উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী সার কারখানা পরিদর্শন করেন। স্মারক ডাক টিকিট উদ্বোধনী খাম এবং GPUFF উদ্বোধনের দিনটিকে চিহ্নিত করে একটি বিশেষ সিলমোহরও প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রকল্পের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 3 দশকের পুরনো কারখানাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন করে অত্যাধুনিক প্রযুক্তি স্থাপন এবং প্রকল্পের শুরু থেকে বিদেশি বিশেষজ্ঞদের দ্বারা যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল প্রস্তুত করা হয়েছে। বার্ষিক 9,24,000 মেট্রিক টন সার উৎপাদনের ক্ষমতা রয়েছে কারখানাটিতে। সবাইকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। 2041 হবে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আজকে উন্নয়নশীল দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে, যেটা হবে স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। সেইভাবে আমরা বাংলাদেশকে গড়ে তুলব। বাংলাদেশ আর কখনো পিছিয়ে যাবে না। বাংলাদেশের ইকোনমি হবে স্মার্ট, বাংলাদেশের জনগোষ্ঠী হবে স্মার্ট। আমরা সেইভাবেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের এই জনগোষ্ঠী গড়ে তুলছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। একটু সময় নিলাম, অনেক সময় মাঝে মাঝে দুঃখের কথা বলতে হয়, কারণ অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই আমাকে চলতে হয়েছে, বারবার বাধা এসেছে। কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না এবং পারবে না। আমরা এগিয়ে যাব। 41 বাংলাদেশ, সেই সাথে সাথে ডেল্টা প্ল্যান 2100 তৈরি করে দিয়েছি, যাতে এই ডেল্টা অর্থাৎ বদ্বীপ বাংলাদেশ হবে বিশ্ব উন্নত সমৃদ্ধ দেশ, বিশ্ব দরবারে মাথা উঁচু করে আমরা চলব। সবাইকে ধন্যবাদ। নির্বাচন আসলেই উস্কানি দিয়ে কিছু রাজনীতি দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রবিবার সকালে সিংরা গোটাউন এলাকায় মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমের সঙ্গে দ্বাদশ জাতীয় নির্বাচনী ইশতেহার ও উন্নত আধুনিক স্মার্ট সিংরা বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম। আমরা যদি মুসলমান হিসেবে ইসলামের 5টি স্তম্ভ অনুসরণ করি, তাহলে বাংলাদেশের মাটিতে কেউ মিথ্যা অপপ্রচার করতে পারবে না। আপনারা সচেতন ও অন্যায়ের বিরুদ্ধে থাকবেন এবং সত্যের পক্ষে থাকবেন। আপনারা মিথ্যা, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। বিএনপি জামায়াতের ডাকা চতুর্থ দফার টানা 48 ঘন্টার অবরোধে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করা হয়েছে। রবিবার সকালে নগরীর শাহ আমানত সেতুর মেরিনা সড়ক, কোতোয়ালি খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, সদরঘাট, পাহাড়তলি, দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা কে ইপিজেড, সাতকানিয়ায় ঝটিকা মিছিল করে বিএনপি যুবদল ও ছাত্রদল। পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে চট্টগ্রাম বাঁশখালী সড়ক অবরোধ করে দক্ষিণ জেলা ছাত্রদল। এদিকে 48 ঘন্টা টানা অবরোধে চট্টগ্রাম মহানগরীর জনজীবন স্বাভাবিক রয়েছে। নগরীর রাস্তাঘাটে লোকজনের উপস্থিতিও স্বাভাবিক। অফিস আদালত ব্যাংক বিমার পাশাপাশি দোকানপাট খুলেছে। সকালে রাস্তায় মিছিল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও বিএনপি জামায়াতের নেতা কর্মীদের উপস্থিতি চোখে পড়েনি। দেশে
দেশের বালতি, দশের বালতি, আরফের বালতি। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার নতুন শিক্ষাক্রম চালু করেছে। মুখস্থবিদ্যার পরিবর্তে বাস্তবমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। রবিবার সকালে চাপড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে 37,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেন। তার সুযোগ্য কন্যা পরবর্তীতে প্রায় 27,000 শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেন। শেখ হাসিনা একজন শিক্ষানুরাগী উল্লেখ করে তিনি বলেন, নওগাঁবাসীকে তিনি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। তিন জেলার খামারিদের অংশগ্রহণে চুয়াডাঙ্গায় গরু মেলার আয়োজন করেছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। র্যামশো ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে দুদিন ব্যাপী এ আয়োজন। দুদিনের র্যামশোয়ে 252টি গরুকে অংশগ্রহণ করানো হয়। এর মধ্যে 200-এর বেশি গরু দুদিনেই বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। এছাড়া মেলায় কমদামি গরুর সুষম খাদ্য তৈরি ও গরুর জাত উন্নয়ন বিষয়ক দুটি প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে অংশ নেন খামারিরা। শেষ দিনে এ র্যাম শো থেকে মেলায় সারা দেশ থেকে আসা গরু ব্যবসায়ীরা তাদের পছন্দের গরুটি দাম হাঁকিয়ে কিনতে দেখা যায়। এছাড়া গরুর র্যাম শো দেখতে শেষ দিনেও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমরা প্রত্যেকটা জাত অনুযায়ী সৌন্দর্য এবং সম্ভাবনাময় এইভাবে সিলেক্ট করে 30টা পুরস্কার দিয়েছি এবং সেই পুরস্কার প্রদান করেছেন আমাদের এখানকার যে এমপি মহোদয় উনি এবং সভাপতিত্ব করে অনুষ্ঠান সমাপনী ঘোষণা করেছেন আমাদের বিডিএফের প্রেসিডেন্ট জনাব ইমরান হোসেন। আমরা মোট 252টা গরু প্রদর্শনীতে রেখে গেছিলাম, যার মধ্যে অলরেডি অলমোস্ট 200টার মতো গরু বিক্রি হয়ে গেছে। আমরা পুরস্কার হিসেবে এখানে ক্রেস্ট এবং সার্টিফিকেট দিয়েছি খামারিদেরকে। আমরা প্রত্যেক বছরই এই আয়োজন করব। এই এটা যেমন এখন কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা মিলে হচ্ছে, এরপরে উত্তরবঙ্গে হবে, তারপর ময়মনসিংহ বিভাগে। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 6টা নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।